হ্যালো এভরিওয়ান, আমার এই ইউটিউব চ্যানেল সোল অফ কলকাতাতে তোমাদের সবাইকে স্বাগত। দৈনন্দিন জীবনে ব্যস্ততার পাশাপাশি একটু সময় কাটাতে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য এই চ্যানেলটি খোলা। এখানে অনেকেই আছো যারা তোমরা আমার পূর্ব পরিচিত, বা অনেকেই আছো আবার যারা আমাকে সদ্য চিনেছো। যাই হোক, আমার নাম প্রজ্ঞা, ব্রট আপ কলকাতাতে হলেও বর্তমানে আমার প্রধান ঠিকানা হলো বর্ধমান। বর্ধমান শহরটা কিন্তু বেশ ছোটোখাটো এবং সুন্দর গোছানো একটা শহর। এখানে হয়তো আমাদের কাছে আড্ডা মারার ঠেক অতটা নেই, আমার বন্ধুবান্ধব অতটা নেই, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেটা আমার বেশ প্রিয়। সেরকমই একটি ঠিকানাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আজকে, NH2 উপর দিয়ে। এই NH2 দিয়েই পৌঁছে যাবো আমরা আমাদের গন্তব্যস্থলে। NH2 পাশে যেতে যেতে আরামবাগে যাওয়ার ব্রেকটা আমাদের ধরে নিতে হবে। এটা হচ্ছে আরামবাগে যাওয়ার রাস্তা। এই আরামবাগ যাওয়ার রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কথা বলতে বলতেই চলে এলাম আরামবাগের বাঁ হাতের এই কোণটাতে। এই কোণা দিয়ে একটা রাস্তা যাচ্ছে, রাস্তাটা কিন্তু একদমই কাঁচা, কিন্তু এই কাঁচা রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব একটি সুন্দর জায়গাতে। বিশ্বাস করো, সারাদিনের ক্লান্তি যা থাকবে, যত টেনশন থাকবে, এই জায়গায় এসে কিন্তু সমস্তটা কেটে যাবে। যারা বর্ধমানে থাকো আমার বন্ধুরা, অনেকেই বুঝে গেছো এক্স্যাক্টলি এটা কোন জায়গা। ওই যে ডান হাতে চলে যাচ্ছে আরামবাগের রাস্তা, আর এইখানে আছে আমাদের সেই সুন্দর নদীর তীর, এক্স্যাক্টলি দামোদরের নদীর তীর। দামোদর কথাটা শুনতেই মনটা কেমন ছ্যাত করে উঠলো না? সে ছোটোবেলায় পড়া সহজপাঠ গল্পেতে কবিরাতে সেই দামোদরের নদীর তীরের গল্প। এখানে আমাদের মতো অনেকেই আসে যারা নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, কিছুটা হয়তো রিল্যাক্স করতে আসে, কাউকেও আসে আড্ডা মারতে, কেউ কেউ এসে আবার আসে ফটোশ্যুট করতে। যদিও গরমকালে এই জায়গার অবস্থা এখন অতটা সুন্দর নেই। এই যে আমার মিস্টার আগে আগে চললেন, এই স্লোপ দিয়ে নামতে গেলে তাকে আমার হাতটা ধরতেই হবে। স্লোপ দিয়ে নেমেই আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থল, সেই নদীর কূলে। নদীর কূলের অবস্থা যদিও দুর্বিষহ, গরম খ্যাটখ্যাটের মধ্যে জল একেবারে শুকিয়ে গেছে, তার উপর আবার কিছু লোভী ব্যবসায়ীদের কারণে নদীর অবস্থা আরও খারাপ। বালিশ তুলে তুলে নদীটার আর কিচ্ছু অবশিষ্ট রাখেনি। তারপরও ধীরে ধীরে অন্ধকার নেমে যাওয়ার পরে জায়গাটা যেন আরও নিলিবিলি হয়ে গেছে। চারদিকটা কত শান্ত, কত হতা, সব কিছু বজায় রেখে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগে। সারাদিনে ক্লান্তি দূর হতে, নিজেদের মধ্যে একটু কথা বলতে, নিজেদেরকে নিয়ে ভাবতে বেশ ভালোই লাগে। সূর্য ডুবে গেছে, আমাদের মতন বাকি পাখিরাও চলেছে নিজেদের বাসাতে ফিরতে। এদিকে আমার যানবাহন নিজের সারথির সাথেও তৈরি। কী বলো তো, নিজেদেরকে দেওয়ার সময় না আমাদের সকলের দেওয়া উচিত। সারাদিনে 5 মিনিট হলেও নিজেদেরকে একটু টাইম দিয়ে নিজেদের মাইন্ডটাকে একটু রিল্যাক্স করা উচিত। সেরকমই একটা নিজের একটা জায়গা তৈরি করে নেওয়া উচিত, যে জায়গায় গেলে সমস্ত চিন্তার থেকে আমরা দূরে যেতে পারবো। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা ঠান্ডা করে আমরা আবার আমাদের ব্যস্ত জীবনের দিকে এগিয়ে চলি।